ভারতীয় সীমান্তবর্তী জেলা হিসেবে করোনার উচ্চ ঝুঁকিতে রাজশাহী। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এরই মধ্যে সেখানে সাতজনের দেহে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। একই সাথে করোনার রোগী বাড়ছে রাজশাহীতেও। দুই জেলায় আক্রান্তদের বেশিরভাগ চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেওয়া হলেও নানাভাবে সেখান থেকে মানুষ চলে আসছে রাজশাহীতে। এই অবস্থায় রাজশাহীকেও লকডাউনের আওতায় আনার প্রস্তাব চিকিৎসকসহ জনপ্রতিনিধিদের। রাজশাহী থেকে সমাজ সাজুর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা পরীক্ষায় দেখা গেছে গড়ে 50 ভাগের কাছাকাছি মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ বৃহস্পতিবারের নমুনা পরীক্ষায় রাজশাহীর 217 জনের মধ্যে 100 জনেরই করোনা পজিটিভ হয়। আর শুক্রবার সারা দেশে যে 31 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 10 জনই রাজশাহী মেডিকেলে। এদের মধ্যে 4 জনের করোনা পজিটিভ এবং অপর 6 জনের উপসর্গ ছিল, তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের 8টি করোনা ওয়ার্ডে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় সীমান্তবর্তী জেলা হিসাবে রাজশাহীতেও লকডাউন দেওয়ার প্রস্তাব দিয়েছেন হাসপাতাল পরিচালক। আনলিমিটেড রোগী আসলে ম্যানেজ করে আমাদের হাসপাতালে একটা সময় হয়তো সম্ভব হবে না, সেই জন্য এখনই যেটা দরকার এক নম্বর হচ্ছে প্রিভেনশন, প্রতিরোধ। সেই প্রতিরোধ যেহেতু এটা চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাপারটা স্প্রেড করছে, সেহেতু আমরা বলছি যে এখানে একটা কঠোর লকডাউন করে এখানকার স্প্রেডটা প্রথমে বন্ধ করতে হবে। যারা সংক্রামিত হচ্ছেন তাদের তথ্য আমাদের কাছে নেই, তাদের ট্রেসিং করে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন এই কাজটি কিন্তু আমাদের এখানে হচ্ছেই না। রোগী আসলে রোগীর সঙ্গে লোকও ইনফেকশন হওয়ার চান্স আছে এবং তাদের মাধ্যমে সেই শহরের লোকজন ইনফেকশন হওয়ার চান্স আছে। চিকিৎসকদের সাথে একমত পোষণ করেছেন স্থানীয় সংসদ সদস্য, তবে ভিন্ন মত জেলা প্রশাসনের। আমার কাছে মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের যে লকডাউন এটা বন্ধ করতে হলে রাজশাহীকেও আংশিক লকডাউন করতে হবে, যাতে রাজশাহীতে কেউ ঢুকতে না পারে। যে জেলা আপনার করোনা ম্যানেজমেন্ট কমিটি আছে, এটা আমরা আলাদাভাবে বৈঠক করব এবং আমাদের যে কেসগুলি এগুলি আমরা অ্যানালিসিস করে আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে এই সিদ্ধান্ত আমরা পরে নেব। এই মুহূর্তে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। করোনার ভারতীয় ধরন ইতিমধ্যে দেশে শনাক্ত হয়েছে, এটা যেন আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশের সীমান্তবর্তী সব জেলা কঠোর নজরদারির আওতায় আনার কথা বলছেন চিকিৎসকরা। এনটিভি নিউজ ডেস্ক।